নমস্কার বন্ধুরা, আজকে যে রেসিপিটা করব সেটা হচ্ছে খাসি চর্বি দিয়ে আলু কষা। তো খাসি চর্বি দিয়ে আলু কষার জন্য আমি অলরেডি কড়াতে আলু বসিয়ে দিয়েছি ভাজার জন্য। এখানে নিয়ে নিয়েছি আমি খাসির চর্বি 100 গ্রাম আছে, এখানে আছে টমেটো কুচি, এইটা আছে শুকনো লঙ্কা আর পাকা লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন, আদা আর পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি। আমি অলরেডি আলু বসিয়ে দিয়েছি, চলো শুরু করা যাক। তো বন্ধুরা, এখানে দিয়ে দেবো আমি শুকনো লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা আর আদা রসুন, সবকিছু পরিমাণ মতো দেবে। আর দিয়ে দেবো এখানে অল্পটুকু 1 চামচ মতন জিরে। আমি এখানে দিয়ে দেবো 1 চামচ আর কাশ্মীরি মানে লঙ্কার গুঁড়ো দেবো 1/2 চামচ একটু কালার আসার জন্য। দিয়ে আমি এটা বেটে নেব। তো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো ভুনে নেব। আমি এই তেল দিয়েছি আর দেবো না, এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচো, তেজপাতা দিয়ে দেবো এখানে। জল দেব, মশলা বাটি গোলে জলটাও দিই, মশলা বাটি হওয়ার জলটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি কষব। মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কষব। তো বন্ধুরা, আমি একটা জিনিস আপনাদের সঙ্গে দেখাই, এই যে আলুটা আমি দেখুন ভালো করে ভেজেছি, আমার ভাজাতে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। দেখুন, আমি কষার সময় ধনে পাতা কুচিটা দিয়ে দেবো যাতে ফ্লেভারটা পুরোপুরি ছড়িয়ে যায়। ভালোভাবে কষবেন যতক্ষণ না তেল ছাড়ছে। আমি যেভাবে করছি সেইভাবে করবে, দেখে শিখতে হবে।
Subscribe, vamos a ir con